नमस्कार, आमार चैनेले सबाई के स्वागत। नित्य नतून वीडियो पेते आमार चैनलटी के प्लीज सबस्क्राइब करुन, लाइक करुन, शेयर करुन। सबाई भालो आछेन? आज के रान्ना सुजीर स्टाफ रसगोल्ला। आसुन देखे नी सुजीर स्टाफ रसगोल्ला की कोरे बनानो जाए। प्रथमे आमरा एटी कड़ाई नियेछी, इंडक्शनटा ऑन करलाम। इंडक्शन ऑन करे एक कप चीनी निये नेबो। ए देखो, एक कप चीनी आर सेई कपेर मापे दो कप जल, एक कप दो कप जल। एबारे रसटा आमरा तैरी करे नेबो। आर ए रसे आमरा तीनटे एलाच दिए दिलाम। এবারে রসটা বানিয়ে নেব। রসটা হয়ে গেছে, একবার হাত দিয়ে এমনি করে দেখে নেব। হয়ে গেছে, রসটা কিন্তু পাতলাই হবে। এবারে ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। এটাকে নামিয়ে এক পাশে রেখে দিলাম। নিয়ে আবার একটা কড়াই ইন্ডাকশনে চাপালাম। ইন্ডাকশনটা আবার অন করলাম। অন করে এক টেবিল চামচ মতো সাদা তেল, আর ছোট চামচে দুই চামচ, এক চামচ আর আরেক চামচ, দুই চামচ ঘি দিয়ে দিলাম। দুই চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর তেল গরম হয়ে গেছে। এবারে হাফ কাপ সুজি দিয়ে দেব। হাফ কাপ সুজি দিয়ে ভালো করে ভেজে নেব, মানে তেল আর ঘিয়ের সাথে যেন ভালো করে ভেজে মিশে যায়। ফ্লেম কিন্তু আমাদের লোতে থাকবে। সুজিটা ভাজা হয়ে গেছে, এবারে দুধ দেব। হাফ কাপ, আবার হাফ কাপ। সুজি যতটা নেওয়া হবে তার ডবল দুধ নেওয়া হবে। আমরা সুজি হাফ কাপ নিয়েছি, তাই দুধ এক কাপ নিয়েছি হাফ হাফ করে। এবারে ভালো করে নাড়তে থাকবো, যাতে ডেলা বেঁধে না যায়, গুটলি যেন না হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। তখন কিন্তু আমরা ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। এবারে আমরা একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। মিল্ক পাউডার হাফ কাপের থেকে কম, থ্রি টেবিল চামচ। আবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। যেন কোনো গুটলি না হয়ে যায় বা ডেলা বেঁধে না যায়। এবারে ইন্ডাকশনটা আবার অন করে দিলাম। ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। এবারে সুজিটা ভালো করে কুক করে নেব। তবে এরকম নেড়ে যেতে হবে, সুজিটাকে একদম নেড়ে যেতে হবে। এইভাবে সুজিটাকে কুক করে যেতে হবে।
আর একটু টাইট হবে তবে আমরা গ্যাস বন্ধ করব, গ্যাস মানে ইন্ডাকশনটা বন্ধ করব। সুজিটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর প্যান থেকে ছেড়ে গেছে, একদম আটা যেরকম আমরা মাখি সেরকম ঠিক হয়ে গেছে। এবারে ইন্ডাকশন বন্ধ করে সুজিটাকে একটি পাত্রে তুলে নেব, সুজিটাকে হালকা ঠান্ডা হতে দেব, খুব যেন ঠান্ডা না হয়। এবারে এটাকে একটু রেখে দেব। আবার কড়াই চাপিয়ে দিলাম, ইন্ডাকশন অন করলাম। এবারে 1/3 কাপ খোয়া দিয়ে দেব, 1/3 কাপ খোয়া, খোয়া দিয়ে ফ্লেম কিন্তু একদম লো থাকবে। খোয়ার সাথে আমরা কিছু পরিমাণের পেস্তা, কিছু পরিমাণের কাজু ছোট ছোট কুচি করে রেখেছি, নিয়ে সেটা এই খোয়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে খোয়ার সাথে পাক করে নেব। এটা ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে মানে এটা খোয়াটা পেস্তা আর কাজু বাদাম এগুলো একসাথে ভেজে নিচ্ছি, মানে একসাথে মিক্স হয়ে যাবে, নিয়ে মেখে মেখে নেব, মানে বেশ ভালো করে মাখা যাবে। এটা আর একটু কুক হলে আর একটু কুক করে নেব, কুক করার পরে এটা নামিয়ে নেব। খোয়াটা বেশ কাজু বাদামের সাথে মিশে যাবে, কাজু বাদাম পেস্তা এগুলোর সাথে মিশে যাবে। ফ্লেম কিন্তু আমার লোতে থাকবে, এটা সব সময় খেয়াল রাখবেন। এটাও হয়ে গেছে, এবারে ইন্ডাকশনটা বন্ধ করে দেব আর এটা একটি পাত্রে তুলে নেব। এটাতে তুলে নিচ্ছি, এবারে যে ময়দাটা এবারে যে সুজিটা আছে সেটা নিয়েছি, সুজিটা হালকা ঠান্ডা হয়েছে, পুরো একে ঠান্ডা হয়ে যায়নি। এবারে যেরকম আটা মাখি সেরকম এটাকে ভালো করে মেখে নেব। যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, একটু সাদা তেল বা ঘি হাতে বুলিয়ে নিতে পারে। সুজিটা মাখা হয়ে গেছে, এবারে এটাকে এরকম গোল গোল আগে করে নেব, যেরকম সাইজের আমরা মিষ্টিটা করব সেরকম সাইজ করে নেব। এগুলোকে আরো ভালো করে গোল করে নেব। প্রতিটাকে ভালো করে গোল করে নেব। এবারে এই একটা গোলকে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে যেরকম আমরা পুর ভরি সেরকম ভাবে এটাকে ইয়ে করে নিতে হবে। করে আমরা যে এই পুরটা করে রেখেছি খোয়া দিয়ে সেটা এই গর্তে দিয়ে দেব, দিয়ে দিলাম। এবারে আস্তে করে মুখটা বন্ধ করে দেব, দেখে নেবেন যেন খুব বেশি না দেওয়া হয়ে যায়, তখন এটার মুখটা বন্ধ হবে না ভালো করে। দিয়ে এবারে আস্তে আস্তে করে আবার গোল করে নেব। এইরকম গোল করে নিতে হবে, এই দেখুন গোল করে একটি
প্লেটে রাখলাম। এইভাবে আমরা প্রতিটা করে নেব। এই একটা নেচি নেব, নিয়ে আবার এমনি করে নিয়ে এমনি এমনি করব, নিয়ে আবার পুর ভরব, আস্তে করে মুখটা এমনভাবে পুরটা ভরবেন যেন বাইরে বেরিয়ে না আসে, এটা একটু লক্ষ্য রাখবেন। মুখটা বন্ধ করে আবার ভালো করে গোল করে দেব। এইভাবে সবগুলো করে নিই আমরা। মিষ্টিগুলো গড়া হয়ে গেছে, এবারে আমরা একটি পাত্রতে যে মিষ্টির রসটা করে রেখেছি সেটা ঢেলে দেব। আমরা মিষ্টির রস করে রেখেছি সেটা ঢেলে দেব। এবারে যে রসগোল্লার মতো শেপ দিয়ে করে রেখেছি স্টাফ সুজির রসগোল্লা, সেগুলো এই রসে আমরা দিয়ে দেব। স্টাফ রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি, এবারে এটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে ভিজতে দিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবারে আমরা স্টাফ রসগোল্লাগুলো দেখব কি রকম হয়েছে। এই দেখো রসে ভিজে গেছে, একদম খুব সুন্দর হয়েছে। এবারে এটাকে একটি সার্ভিং প্লেটে তুলে নেব। এই প্লেটে তুলে নিচ্ছি। সার্ভিং প্লেটে তুলে নিয়েছি, এবারে ওই স্টাফ যেগুলোতে ভরেছি কাজু বাদাম পেস্তা ওগুলো এর ওপরে একটু একটু করে দিয়ে ডেকোরেশন করে দেব। একটু কাজু আর পেস্তা দিয়ে ডেকোরেট করে নিয়েছি। স্টাফ সুজির রসগোল্লা রেডি। একটা রসগোল্লাকে একটি প্লেটে নিয়ে দেখুন কত নরম হয়েছে, আর টেস্ট কিন্তু খুব দারুণ হয়। এই দেখুন দারুণ দারুণ খেতে হয়। সবাইকে বলবো একবার বাড়িতে ট্রাই করুন, খুব ভালো খেতে হয়। আমার এই রেসিপিটি যদি ভালো লেগেছে, স্টাফ সুজির রসগোল্লা, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কোনো কিছু রান্না জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।